যেসব খাবারে মুখের রুচি বাড়ায়, জ্বর ডায়রিয়া অথচ বিভিন্ন অসুখে ভুগছেন, খাবারের অরুচি দেখা দিতে পারে। অসুখ সেরে যাওয়ার পর পরেও ধীরে ধীরে ঠিক হয়ে যায় এ ধরনের সমস্যা। যদি যদি হারিয়ে যাওয়া রুচি দ্রুত ফিরে না আসে, তবে সেটা তো দুশ্চিন্তার বিষয়। আর রুচির পাশাপাশি অন্যান্য উপসর্গ থাকলে ডাক্তারের পরামর্শ নিন দ্রুত। তবে সমস্যা যদি হয় কেবল খোদা মন্দা, তবে প্রাকৃতিক উপায়ে রুচি বাড়াতে খেতে পারেন কিছু ভেষজ খাবার। জেনে নিন কোন কোন খাবার খেলে রুচি বাড়ে। আমলকি, 1 গ্লাস লেবুর রস ও 1/2 গ্লাস আমলকির রসের সঙ্গে 1 চা চামচ মধু পানীয় পান করুন। নিয়মিত ক্ষুধা রোধ বাড়বে। পুদিনার পাতা, কয়েকটি তাজা পুদিনার পাতা সংগ্রহ করুন। পানিতে পুদিনার পাতা সেদ্ধ করুন। 1 চিমটি এলাচ গুঁড়া দিন। সামান্য চিনি মিশান, পানি থেকে নিন। পানীয়টি পান করুন, ক্ষুধা বেড়ে যাবে। আদা, প্রতিদিন 1 টুকরা আদা চিবিয়ে খান, রুচি বাড়বে। গোলমরিচ, 1 টেবিল চা চামচ গুঁড়ার সঙ্গে 1 চিমটি গোলমরিচ গুঁড়া মিশিয়ে খান, বাড়বে ক্ষুধা বোধ। এলাচ, তাও অন্যান্য খাবারে এলাচ দিয়ে গ্যাস দিতে পারেন, এটি রুচি বাড়াবে। যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক করুন, কমেন্টস করুন এবং শেয়ার করুন।